এই সময় একটা সুযোগ আছে, বলে দিই ভাই। একটা কথা বলবো? বল। আমি না বৌদিকে ভালোবাসি, বৌদিও আমাকে ভালোবাসে। আমি কি পঞ্চানন মন্দিরে ঘন্টা লাগি সালা? যে বাজছে সালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। ও বাবা বাবা, আমি তো প্রথম থেকেই খেলা দিয়ে যাচ্ছি। অসময় ফোন এখন। হ্যালো, যেভাবে মার্কেট গুলো খুলে দেওয়া হচ্ছে সেভাবেই যা পার্লার গুলো খুলে দেওয়া হয়। খুব কষ্ট জীবন। দেখেন ব্রুর কি অবস্থা, আপার লিপের কি অবস্থা। আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। করুক তো বর্ধমান ইউনিভার্সিটিতে, করুক তো কলকাতা ইউনিভার্সিটিতে, করুক তো যাদবপুরে। পারবে না। সামনে ঈদ, কি হবে শোনা গো আমার, কি করে বলো। তার সাথে আমি ভিডিও কলে কথা বলতে পারতেছি না, আমি টিকটক করতে পারতেছি না। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই। অভিয়া শোনো শোনো, বলো। জমে গেছে আমার জমি বর্ষারি জলে, এসো বিয়াই চাষ করব তোমারই নাঙ্গলে। আরে বিয়ান শোনো শোনো, খাল কেটে কুমির ডাকছো কখনো ভুলো না, তোমার জমিতে একবার চাষ করে নিয়ে যেন আমার ছেড়ে দিও না। অভিয়া সেটাই বলছি, হাজারে বলে কোনো জায়গা আছে? ভিতরাই ভিতরাই বস। সুন্দরী, আমি তোমাকে আমার মনের চোখ থেকে দেখছি, তুমি কত সুন্দর। চলো আমরা দুজন পালিয়ে কোথাও বিয়ে করি, চলো। কানা, তুই আমার মামা তোমার হাত ধরে কি বলছিস? কালা ভাই, এত বড় সমস্যা, আমার বন্ধুকে পালিয়ে যাবো? তুই আমার বন্ধুকে ঠেলে দিবি? আমি এখানে একদম থাকবো না। এই কানা চল। বাবা, কালার হাত থেকে বেঁচে গেলাম, কালা যা কেলাই। লকডাউন তো শেষ হয়ে গেল, এবার আমাদের বিয়ে হবে। আমি না এই সম্পর্কটাই খুব খুশি। আমিও খুব খুশি। আজকে থেকে তুমি আমার পূজা, আরতি, অর্চনা। আজকে থেকে তুমিও আমার বোকা, শুভজিৎ, অয়ন। এটা কার নাম নিচ্ছ? আমি ভাবলাম তুমি এক্সের নাম নিচ্ছ। ও চুমকি, একটা চুম্মা দিয়ে যাও। ও চুমকি, আমাকে একটা চুম্মা দিয়ে যাও। ও চুমকি, তোমার জন্য বালতি ভরা ভালোবাসায় আছি, আমাকে সুম্মা দাও। ও সুমকি, তোমার জন্য এক কোজ ভালোবাসা এনেছি, আমার একটা সুম্মা দিয়ে যাও। কে রে আমার সুমকিটা ডাকিস? তুই কবে তুই আমার সুমকিটা ডাকিস কেন? এই তুই আমাকে চিনিস? তোকে চিনে আমার কি হবে? এই পা দেখেছিস, এক লাথি মারবো। ও আমার বুঝি পা নেই, তোর পা আছে তো কি করবি? হ্যাঁ, আমি দড়ি বালাবো। এই তোরা কে রে? তোরা চুমকির বাবা মাকে চিনিস? না। তোরা চুমকির ভাইকে চিনিস? না। তোরা চুমকির চাচাকে চিনিস? না। কেন ভাই, কি হই? আমি চুমকির ভাই। জানিস বন্ধু, বিচিত্র এই দেশ মাইদি। কেন রে, কি হয়েছে? শুধু মাস্ক পরে যদি করোনা ভাইরাস আটকানো যেত, তাহলে 70 বছর ধরে জাঙ্গিয়া পরে জনসংখ্যা আটকালো গেল না কেন? আমি যখন কেছি স্কুলে পড়ি, আমাকে ভালোবাসে মাস্টার মশাই বলেছিল ঘুম দেবে 1 কেজি। এ মানা, এ শোন শোন, শুনছি তো, এদিকে শুনছি। কেলুয়ার ভাই, গরম দেখাইছো কেন? কাল যখন আমি বাথরুমে নাইতে ঢুকছিলাম, তুই আমার পেছে পেছে ঢুকলি কেন? বড় ভাই, আমি বুঝতে পারিনি, আমি মনে করছি ভাবি ঢুকি চাই। হাট্টি বা টিম টিম, তোমার আনতে কই সিটিম, তুমি নিয়ে আসছো সিটিম। বাতাই দুটা শুনে তা হাট্টি মা টিম টিম। আত্মা গাছে তোতা পাখি, জালিম গাছে মৌ, আগে জানলে বিয়া করতাম না কসম, এমন ঝগড়াই চাবো। নতুন নতুন পায়রাগুলি ছোটন দেখেছে, আমাকে বিয়া করতে তোমায় কে বলেছে?
ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাপ বিয়ার আগে তো ছিল একটা লক্ষ্মী মাইয়া কিছুই চাইতা না কইতা না বুঝতাও না বাঘ বাকুম পায়রা এবার কিপটা মোটাও চাই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় বিয়ার পরে এখন শুধু খরচে খাই খাই তিনজন মাল্লা এই সংসারে কি দে আছে মোর কপালে জানি শুধু আল্লাহ ওই হলো তোর খুলো খুকুমনি ওঠরে ভালো যদি না লাগে তো বাপের বাড়ি ভোটরে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে আগে তো বুঝি নাই তুমি এত বাজে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই আই লাভ ইউ তুমি জানো তোমার মতন কত ছেলে আমার পেছনে লাইনে দাঁড়িয়ে আছে কেন তুমি কি গাঁজা বিক্রি করো নাকি শোন সাবি বাবু আমাকে বলেছে আমরা নাকি কাজ কম করছি তো আজকে আমরা বাবুকে কাজ দেখিয়ে দেব ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ঠিক আছে কাঁধে কাঁধ মিলিয়ে আরে কি করছিস কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিস তো জানিস ভাই বিয়ের পর নতুন জামাই তার শালির সাথে কথা বলছিল শালির নাম ছিল খুশি ঠিক এমন সময় বিদ্যুৎ চলে গেল তখন ভয়ে নতুন জামাই তার শালিকে জড়িয়ে ধরে ফেলল আর শালি তখন বলল জামাই বাবু আমি খুশি তখন নতুন জামাইও বলল আমিও খুশি আরে বন্ধু তোর বউ তো সব কথাই শুনে হ্যাঁ আমি যা বলি তাই শুনে কিন্তু তুই জানলি কি করে একটা কিস্তেলাম দিন কি করে কই চাচা বাড়িতে আছো নাকি থাকো কি হইলো গো চাচা মিটারটা একটু দেখতে হবে তো আর বাপু বললো না এটা কই আম ঝড় না আম ঝড় বলে সেই ঝড় সব গাছ ফাঁস সব উড়ে গিয়েছে দেখো তো বাপু একটু মিটারটা দেখো চাচা মিটারটা কই মিটার মিটার বোমা বোমা কি হলো বড় ভাই ও দেখো ওই কাপড়টা একটু সরাম বাপুরা মিটারটা একটু দেখো কি ব্যাপার চলি গেল ব্যাপারটা তো বুঝতে পারলাম না বড় ভাই ও বড় ভাই কি হলো রে ওরম জোরে চিল্লাতে কেন তোর বোমাকে বলেছে কি ঘরের ভেতর কাজ যা আরে ভাই আমি বেশি কিছু বলে নিয়ে দেয় কাপড় দিয়ে মিটারটা ঢাকা ছিল আমি বললাম বৌমা কাপড়টা সরা বাপুরা মিটারটা দেখে যা তোমার বৌমা ব্যাপারটা বুঝতে পারেনি ও তার মানে তুমি ওই বুঝা বুঝে তবে রে শালা ওরে শালা রে ইয়ে কি দেখছি আমার জামা প্যান্টটা দিয়ে আমি ছিঁড়ে ফেলাই দেবো আমি সহ্য করতে পারতেছি না দাদা বৌদির বই শুভ খাচ্ছে আমার কেউ নাই শুভ খাওয়ার কেউ নাই তুমি আমাকে কিস না করে আমার বোনকে কিস করলে কেন প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায় অন্ধ মানুষ কি বুঝতে পারে কোনটা তুমি আর কোনটা তোমার বোন ভাই এ ভাই আমাকে একটা সাহায্য করবি হ্যাঁ অবশ্যই করব বল তোর কি সাহায্যর দরকার 500 টাকা ধার দিতে পারবি মানি ব্যাগটা আমি বাড়িতে ভুলে চলে এসেছি খ্যাপা বন্ধুই তো বন্ধুর কাজে আসে এই সব সাহায্য করব না তার কোন সাহায্য করব এলে 10 টাকা টোটো করে বাড়ি যা দিয়ে মানি ব্যাগটা নিয়ে গে পয়সালা লোকের বউ বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে ছেলের একটু বয়স বেশি হলেও সরকারি চাকরি করে আরে ভালোবেসে অবশেষে মারলি বুকে চাকু আরে শেষ বেশ তুই বিয়ে করছিস ওই পয়সা আলা কাকু
বৌদি, ও বৌদি, বৌদি কি তোমাদের এয়ারটেলের নাম্বার কত গো? 10টা। গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।